করতেছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছে। তো আজকে এখন আছি মহারানী থেকে, আমরা উদয়পুর যাইতে আছি মারে আনতে। মামার বাড়িতে গেছে, মা তো বেড়াইতে গেছিল, তো এখন আনতে যাই। আমি, রীতিকা, বাবাও আছে, তো দেখাই দেবো। আরিয়ান হয়তো আমার বাবা, এটা এটা হইলো বাবা। গত বাবারে অনেকদিন পর দেখাইছি, তো এখন যাইতেছি। এটা হইলো হিরাপুর আছি, বাবারিয়া স্কুলের কাছাকাছি আর কি। যে আমরা স্কুল, হিরাপুর স্কুলটা এখন দেখেন, স্কুলটা দেখাবো। আমরা যে স্কুলে পড়াশোনা করছি আর কি, ক্লাস টেন অবধি এই এই স্কুলে পড়ছি। এটা এদিকে এইটা হইলো হিরাপুর স্কুল আর কি। এখন এটা খুব মানে আমরা এখানে ক্লাস টেন অবধি পড়ছি, তারপর গামারিয়া স্কুলে গেছি আর কি। আর সবাই কেমন আছেন, আর কে কোন জায়গা থেকে দেখতেছেন, আর সবাই ভালো থাকেন সব সময়? আমরা এখন যাবো মারে আনতে, তারপরে তো মারেও দেখাবো। তো অনেকদিন মারে দেখাইছি না, বাবারেও একসাথে দেখাইছি না, তো আজকে দেখাবো আর কি। আমরা এখন রওনা দিলাম, যাই। এটা হলো হিরাপুর, হিরাপুরের দিকে এখন যাইতে যাইতে আমরা একটা ভিডিও করতেছি। আর জায়গাটা কিরকম, আমরা মহারানী গ্রাম, কিন্তু খুব সুন্দর গ্রাম। তো এটা হলো হিরাপুরের জায়গাটা আর কি। আমরা এখন তো আসি হিরাপুরের শেষ মাথার এদিকে আর কি। এদিকে এখন উদয়পুর যাইতে বেশি সময় লাগতো না এখান থেকে। এখন এই যে হিরাপুরের জায়গাটা আর একটু দেখাইয়া, তারপরে টাউনের দিকে যাইতে ওই জায়গাটা দেখাবো আর কি। তারপরে মারে নিয়ে যাবো। তো মা দুদিন আসিল মামার বাড়িতে, তো ওইখানে বেড়াইছি দুদিন। আমরা আমিও বাড়িতে আইছি, তো মারে সারা ভালো লাগে না বাড়িতে, তেলিয়া এখন যাইতে আসি আর কি। আনার লেগে এই তো আমরা এখন এসে গেলাম উদয়পুর। এই যে এখন উদয়পুর আয়া পড়লাম। এটা হলো সোনামুড়া চৌমনি। আমরা অলরেডি এখন উদয়পুর আসলাম, তারপর যাব মামার বাড়িতে গিয়ে, তারপর মারে নিয়ে আইব আর কি। আরিয়ানে ঘুমে ঢুকে গেছে একদম। তো এখনই এসে গেলাম আমার মামার বাড়ির কাছেই, তো এখন যাব মামার বাড়িতে। তো এই যে আসলাম মামার বাড়িতে, এখন এটা হলো আমার যে নানুর ঘর আর কি, যে নানু আমার মার মা আর কি। এই যে নানুকে তো প্রথমবার দেখালাম, আর এটা হলো রিজওয়ান মামা, তো ভাই এটা, আর আরিয়ান তো খেলছে, আর মা আমার। এই যে ডান দিকে এটা মা, এটা বাই দিকেরটা মা, আর ওইটা আমার নানু আর কি। তো অনেকদিন পর এটা বাবা, এটা হলো এই যে রিজওয়ান আরিয়ান খেলছে। তো আমার নানুকে অনেকদিন পর এই ফার্স্টবার দেখালাম, আর এটা রীতিকা, এই যে নানু। তো নানুর বয়স মোটামুটি 100-এর কাছাকাছি। ঠিক আছে, এখন চলে আসলাম যে টাউনে, উদয়পুর টাউন। এটা হলো টাউনটা, দেখেন যারা যারা আমাদের উদয়পুর টাউন দেখেন। এটা আজকে শুক্রবার, এই জন্য ভিড়টা কম আর কি, এই জন্য একটু ভিডিও করে নিলাম ছোটো। আর এখন চলে যাব, এই যে গাড়িতে বসে গেলাম, এখন যাবো। মা আছে, বাবা, আরিয়ান, রীতিকা, আমরা। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।